খুলমকা কবর কক্ষম পল জতরাং কুমিল্লা নাইজানাই তিনি নাসুমা কক্ষমা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আগরলি মহানগর বেদেনে 5 ডিসেম্বর 10 সাল মারি ও জাতীয় সমতা দিবস নক্ষবই ডক্টর বি আর আম্বেদকর নি বিসি ডক্টর দফা তিমা শালন পালে জাকা কাছে পান্দেন বিষ্ণু অর শালন পান্দা ও ফাই মান জাকা বতনে পালসুং সানে সং তাই বতনে পালসুং ডক্টর বি আর আম্বেদকর নি মাং সাপলিও খুমরো 12 কই খাক সময়া ফলে কা परिषद प्रतिवर्ष 6 दिसंबर के दिन जो बाबा साहेब बी आर अम्बेडकर जी का महापरिनिर्वाण दिवस है, पुण्यतिथि दिवस है, इस दिन सामाजिक समता दिवस के रूप में मनाता है। क्योंकि विद्यार्थी परिषद ये मानता है कि विद्यार्थी जो है उसको मूल पता होना चाहिए कि हमारा देश बिना सामाजिक समता के, बिना राष्ट्रीय एकता के आगे नहीं बढ़ सकता है। और ये बात विद्यार्थियों से ही पूरे समाज में जाती है, ऐसा हमारा मानना है, ऐसा ही डॉक्टर बी आर अम्बेडकर जी का भी मानना था। दिसंबर 10 साल मारे हास्ते उप चुमा तेखिन पाले जाकर संविधान रचने डॉक्टर बी आर अम्बेडकर ने बीसे डॉक्टर दफा लांगमा चमानी छाल और छाल तो बोसले दफा हम करे खतो ने फाइन ती पांदा या फंग जुगले ना जाका उज्जैनता पैलेस ने डॉक्टर बी आर अम्बेडकर ने मांग कया ताक जब कान उन पांदा फाइजक तो विधेयक रामोदास विधेयक झुमो सरकार আমরা রাজ্য সরকারের তফসিলি কল্যাণ দপ্তরের উদ্যোগে প্রতি বছরেই ডক্টর বি আর আম্বেদকরের প্রয়াণ দিবস পালন করি। এই বছরে 61তম তার প্রয়াণ দিবস উপলক্ষে আমরা এই মূল অনুষ্ঠান এখানে করছি এবং সারা রাজ্যে বিভিন্ন সংগঠন তারা করছে, যদিও সরকারের শুধু একটা প্রোগ্রামে আমরা করি। আর মূলত আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে, কারণ গত বছর 125তম তার জন্মবার্ষিকী চলে গেছে, তাকে আমরা আমাদের রাজ্যে তার যে মূল ভাবনা পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে উপরে উঠানো, এই ভাবনাকে কাজে লাগিয়ে আমাদের সরকার কাজ করছে। এবং আমরা বলবো সারা ভারতবর্ষের মধ্যে আমরা ব্যতিক্রমী, আমরা তার যে মূল চিন্তা মানুষকে সংগঠিত করা, লড়াই করা এবং শিক্ষিত করা, এই কাজটা আমরা খুব ভালোভাবেই করছি। এবং আগামী দিনে আমাদের লক্ষ্য এটাকে আর একটু কিভাবে এগিয়ে নিয়ে, যারা এখনো কিছু দুর্বল আছেন তাদের এগিয়ে নিয়ে। ক্রাক ছিল রাইজা তিন মন্ত্রী সভা নিয়ে কক্সা পান্ডা আচুকা ফিয়া অ কক্সা বই উঙ্গিয়া কাছে পানা নাম সুমা কক্সা মন্ত্রিসভা কক্সা পাইথাক রামমন্ত্রী ভানুলাল সাহার কক্তমা থুমনে সম্ভব মালয় সরকার হাসতে না হদা নিয়ে বাটা মান্নানি ব্যাবা প্রকল্প তিন খরক থামা রাজাসা নই রাসাজনা বাটা মান থুনে সুত ফিয়া বরং নক্ত হবে না বরং বাটা সগরিয়া নাম তো ফিয়া ইয়াং ও বকরে রাংনি বিয়ালি নামানি বাগোই তাবুসাক জরা খরক রাজাসা সিনে রাসাজনা বাটা মান থুনে সুন সিমিন বরং রাং সগরিয়া দেখলো কিছু কমছে এলপিজি কারেন্সির অভাবে তো সমস্যা হইতেছে, যেমন বাড়িতে গিয়ে সোশ্যাল পেনশন পাঠানোর বাসাইকৃত যে 3200 মতো এই ভাঙতির অভাবে 600 টাকা দিতে গেলে 500 টাকা 100 টাকা লাগে, এই পর্যন্ত 1700 দিতে পারছে। কারেন্সি এগুলো মিলে দিয়ে দিব আর কি, অর্থাৎ ইচ্ছা থাকলে এই কারেন্সির জন্য সোশ্যাল পেনশনটাও পোষানো গেল না, কারণ এই কারেন্সি ব্যাংক থেকে পাওয়া সাপেক্ষে যতটা পাইছে ততটুকু করতে পারছে। তো এটা একটা প্রবলেম, মানে ল্যাস টাকা বা পিপল গভর্নমেন্ট স্কিমে টাকা তাদেরকে ক্যাশ দেওয়া হচ্ছিল, তাদের হয়ে ড্র করছিল আইসিডিএস প্রকল্পের সুপারভাইজাররা অথরাইজড হয়ে, এবং সেটা পৌঁছে দিচ্ছিল 1700 জনকে পৌঁছানো গেছে 3200-র মধ্যে, কারণ ওই ক্যাশলেস কারেন্সি নাই। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না, শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন।
শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গিজার, ফ্যান কেনার সময় অবশ্যই বিইই লেভেল ও সর্বোচ্চ তারা চিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গিজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয় যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধার মুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনি, আগরতলা। বহুদিন পর দেখা হলো। সত্যি, এর আবার কি হলো? মনে হয় ডাবল স্ট্রেংথ কে মিস করছে। এর চাই ডাবল স্ট্রেংথ, লিভার টনিক, লিভ সেফ ডিএস। লিভ সেফ ডিএস, দ্বিগুণ শক্তিশালী লিভার টনিক। এখন প্রতিটি লিভ সেফ প্যাকের সঙ্গে একটি ওজন ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। বাবা, এটাই হয় রোজ যদি লিপসেপ প্লাস না খাওয়া হয়। আর এটাই হয় যদি লিপসেপ প্লাস রোজ খাওয়া হয়। বাবা, লিপসেপ প্লাস রোজ খেয়ে যা আর সারা জীবন মজা কর। আচ্ছা বাবা, খাও দাও, লিপসেপ প্লাস রয়েছে তো। এখন প্রতিটি লিপসেপ প্যাকের সঙ্গে একটি ওজন ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। এই অসামরিক প্রতিরক্ষা ও গৃহরক্ষী বাহিনীর প্রতিষ্ঠা হয়েছিল। কোন ধরনের বিপর্যয়ের সময় স্থলসেনা, নৌ ও বিমান বাহিনীর পাশাপাশি সাধারণ নাগরিকদের সুরক্ষা ও তাদের জীবন সম্পত্তি রক্ষার উদ্দেশ্যেই এই দুই বাহিনী গঠন করা হয়েছে।
এই দিনটি সারা দেশেই যথাযোগ্য মর্যাদার সঙ্গে প্রতিপালিত হয়। দেশভাগের মধ্য দিয়ে প্রাপ্ত স্বাধীনতার পর ভারতবাসী আশা করেছিলেন স্বাধীনতা দেশের ক্ষমতায় আসেন, স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্ন পূরণে ব্রতী হবেন। আমাদের দেশের ঐতিহ্য, ধর্মনিরপেক্ষ দেশের ঐতিহ্য বাবরি মসজিদ বিজেপির নেতৃত্বে, লালকৃষ্ণ আদবানির নেতৃত্বে রথযাত্রার নাম করে তার উপর আক্রমণ সংঘটিত হয়, তাকে ভেঙে ফেলা হয়। তারপর থেকে 1993 সাল থেকে ভারতবর্ষের মধ্যে এসএফআই এই দিনটিকে সংহতি দিবস হিসেবে পালন করছে। আমরা মনে করি এই দিনে আমাদের দেশের ঐতিহ্যের উপর আক্রমণ সংঘটিত হচ্ছে। আজকের দিনে বিজেপির নেতৃত্বে, নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার আরও ভয়ঙ্কর আক্রমণ আমাদের দেশে সংঘটিত করছে। ফলে এসএফআই ত্রিপুরা রাজ্য কমিটি সিদ্ধান্ত গ্রহণ করেছে আজকের দিন থেকে 30 ডিসেম্বর এসএফআইয়ের প্রতিষ্ঠা দিবস পর্যন্ত গোটা রাজ্যে 42টা রক্তদান শিবির এবং যার মধ্য দিয়ে প্রায় 1200 উপর রক্তদাতা সেখানে রক্তদান করবেন। সালথামে হাসতে সফর পাইতেও ক্রাসল হাসতে ইয়াকরে থানাকা তেলেঙ্গানানি ইয়াকসু মুখ্যমন্ত্রী কদিয়াম শ্রীহরি আসল হাসতে ইয়াকর মানে সেকাং হাসতে নি নারুয়াই নগর শ্রমমন্ত্রী তপন চক্রবর্তী বাক্সা থামে মালে খাব অসানে কোকচা পান্দ হাসতে নি সুরুংতে স্বাক্ষরতন হার নতুই নাংসমা কোক সালাই কাহনী সাহরকা মন্ত্রী তপন চক্রবর্তী। We came to Tripura to know how the adult literacy programs are conducted. In the Telangana, we want to take up adult literacy program in a big way. The literacy levels of Telangana are less when compared to national average. So it is a new state under the dynamic leadership of our Chief Minister Sri Kalvakunta Chandrasekhar Rao ji. We want to cross national average and we want to take up adult literacy programs. And when we want to know the experience of various states, how they have done in their respective states, and it is Tripura which has done extremely good work in total literacy program. Telangana Deputy Chief Minister in charge of Education Department, he visited our state and he was for last 2 days trying to having the experiences through how the Tripura state could achieve this success and the highest literacy rate in the country. So we had different level discussions. He had visited the remote areas also and he met Honorable Chief Minister, who is the chairman of the State Literacy Commission, and had official level meeting also. কেন বহিরাজ্যের খুব দামি রড? বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারে সবার সেরা।
ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি, স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর, ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি, জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দ্র বিকাশ পাত্র, সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়, ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার, ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে, রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুটে পেরেছি বিশ্বমান। নূপুর পায়ের রিনিকে ঝেল পায়েল খানি বাজে বাসনির ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানান ছুঁই অলংকার যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। আরে রাস্তাটা ডিস্টার্ব বলে, নইলে কবে গাড়ি কিনতাম? আরএফএল ফ্যালকন টুল, বাজারের এক নম্বর টুল, একবার বসলে পুরা জীবন পার। জীবন তো পার হবেই, কারণ আরএফএল টুলে ব্যবহার করা হয় হাই স্টিফনেস ম্যাটেরিয়াল, যা যে কোনো চাপ সহ্য করে নিজের পায়ে দাঁড়াতে সদা প্রস্তুত। সত্যি ট্রু কথা। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গোড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গোড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। দাদা, ঘরের জন্য টিন দেখেন না? দেখাচ্ছি, এই নিন টাটা শক্তি ঢেউ টিন, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই, এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন .20 mm থেকে .63 mm পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেট। তাহলে আমাদের টাটা শক্তি টিনই দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, বিকে রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। মণিমালা ত্রিপুরা শর্মা বন ছিলে কহরকা কাহিনী শুনে খরচের চালা শিখলা উলো বগিরোড পাড়া চিনুই মারে ব্যাটালিয়ান টিএসআর সনক অক্তমা রহর কাঁকে বড় মনি ভাই মণিমালা ন গন্ডাসর শাখাম না তুই ফেকা উলো পয়লা আমজমনি ইয়াগুল শাখাম আমজনাই মন আগুলিনি আইজেম শাখাম নগ রেফার ক্লাই রহর কা তোমার সঙ্গে আর কে কে আসিল? আমি কইছি তো মা আছে, সাথে বউ আছে, তিনজন আর কি। তুমি তো কি কি কাজ করতে আসলে জমে? গান্ধী এরপরে দুপুরে কই পাইছো তোমার? কি বন্দুক দিয়ে মারছে? বন্দুক দিয়ে মারছে? বেবক নাইসিংমান ইয়াগুলো চেঙরি জাকা তেলিয়ামরা সিএনজি স্টেশন টিএনজিসি এল নিফাচন তুই তেলিয়ামরা হাওয়াই বারে আমচয় জাতীয় লামা সামন সঙ্গে ঐতিহ্য জাকা ও সিএনজি স্টেশন প্রাকসল ও হানি বাগরা মঙ্গলেশ্বর রূপনী নারকেল বকগ ও সামন চেঙরিকা যুগ যেমন পান্দ ফাইজল তু টিএনজিসি এল নি কমার্শিয়াল ডাইরেক্টর বি শিবশঙ্কর চিফ ফিনান্সিয়াল অফিসার অতনু দত্ত চৌধুরী বিদায়িকা গৌরী দাস নকবাই ব্যাপক ন আদম সং সরকার বসকাং তাল সিনিনি বিসেমন পাই রানো জমিন যা পে সিভিল কনস্ট্রাকশন হোগা এক মেশিন কা ভি অর্ডার কর চুকা হ্যায় জো দো তিন মহিনে মে আ জায়েগা পৌঁছ জায়েগা প্যারেললি জো হ্যায় সিভিল কা কাম চল রহা হ্যায়
और दूसरा जो है जो मोबाइल कैस्केड जो है व्हीकल जो है कैरपुर मदर स्टेशन से गैस यहाँ लेके आएगा, उसका भी जो है व्हीकल का ऑर्डर हो चुका है। तो कुल मिला के हमारा टारगेट है मार्च तक जो है ये काम खत्म कर देंगे, ताकि यहाँ का जो ऑटो का जो सुविधा हो जाएगा कि वो रोज कैरपुर में जाके ना गैस भरें, तो कैरपुर से अच्छा जो तेलियामुरा पास में ही गैस भरें। তেলিয়ামুড়ার বাসীর একটা গর্ব, আমার ব্যক্তিগতভাবে গর্ব হচ্ছে। আমরা অনেক দীর্ঘদিন যে আমাদের লড়াইটা ছিল, আমাদের সিএনজি ব্যক্তিগত আমার সেই চেষ্টা ছিল, তারপর আমাদের যে তেলিয়ামুড়ার পরিবহন যে আমরা যারা পরিবহনের কত মাতিনবাগ আসনে সালবুম নাই তুমি কবর কত মানে ফোকাস যত না হয়।